হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত। আমি হরে, আপনারা দেখছেন ইউনিক টেস্ট অ্যান্ড ট্যুর। আর আজকে আমরা যাবো আলিপুর জেল মিউজিয়ামে ঘুরতে। হাওড়া থেকে বাস ধরেছি, বাক্সিতে নেবে মেট্রো স্টেশনের টিকিট। এই যে এবার এখান থেকে আমরা যাবো যতীন্দ্রাস পার্ক। Thank you.
বিদেশ থেকে পড়াশোনা করে কারণে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছিলেন, বুঝেছিলেন, বহু পরিকল্পনা রচনা করেছিলেন। তিনি এবং তার ভাই দামোদরনাথ ঘোষ বিপ্লবের শিখরে তীব্র করার জন্য গঠন করেছিলেন অনুশীলন সমিতি। যুবকেরা এখানে শরীর চর্চার অনুশীলন করার জন্য আসে, কিন্তু বাস্তব উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তবায়ন। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত হয়। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হচ্ছে, এমনকি নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। স্বভাবতই উনি ছিলেন বিপ্লবীদের প্রধান। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাটি কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগেই দেশপ্রেমী প্রফুল্ল চাটি আত্মহত্যা করে। ১৯ বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের হাতে বিচারে তার ফাঁসি। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয়। ১৯০৮ সালের ২রা মে ৩২ নম্বর মুরারি পুকুর রোডে অভিযান চালিয়ে ১৪ জন সাহসী দেশপ্রেমীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আপনি যেখানে বসে আছেন এখানে প্রায় ৩০ জন সাহসী নাগরিকের বন্দী ছিল। বিপ্লবীরা কারাগারের চার দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারেনি। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল জনপ্রিয়। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল, এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। ২৩ নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে মন্দিরের যাওয়ার পথ পরিষ্কারভাবে প্রস্তাবিত ছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা ৭টি পিস্তল, দড়ির মই এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হল। অরবিন্দ এবং বারীন্দ্র ঘোষ প্রায় ৩০ জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ ঘোষাল ব্রিটিশ সরকারের রাজ সাক্ষী হয়েছেন, সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানাবেন। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। ১৯০৮ সালের ৩১শে অগাস্ট নরেন্দ্র ঘোষ তাদের সঙ্গে দেখা করতে তার শরীরে গুলির পর গুলি চালায়।
তাকে শেষ করে দেওয়া। বিচারে কানাইলাল দত্ত সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি হল। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে, তারা আসতে আসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানবতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাবাড়িতে পাঠানো হয়েছে। অনেকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কালা পানিতে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলা রয়েছে প্রখ্যাত